হ্যালো, আসসালামু আলাইকুম। এসএস থাই অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আবারও একটা সেই লেটেস্ট আপডেটের আমাদের একটা গেট। আমরা এই গেটটা আজকের কমপ্লিট পরিষ্কার পরিচ্ছন্নভাবে সেটিংসে চলে যাবে। আমরা সেন্সিটিভভাবে কাজ করে থাকি, 304 গ্রেটের ঝালাই রডটা ব্যবহার করে থাকি। আমাদের এই যে ঝালাইগুলো দেখুন, কখনো জংমরিচা আসবে না। আমরা এসএস জগতে যতটুকু পারি 100% কোয়ালিটি সম্পন্নভাবে এসএস থাই অ্যালুমিনিয়াম আপনাদের মাঝে নিত্য নতুন কাজ স্টিল জগতে আমরা প্রেজেন্ট করে থাকি। আল্লাহর রহমতে অসংখ্য কাজ আমরা ইউটিউব চ্যানেলে আমাদের আজকে আপনাদের অডিয়েন্সদের ভালোবাসায় আমরা অনেক কাজ পেয়ে থাকি এবং আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুন্দর সুন্দর কাজ আমরা এসএস থাই অ্যালুমিনিয়াম করতে পেরে ধন্য। আমাদের কাজগুলো খুবই সেন্সিটিভ। বাংলাদেশে আমরা বিভিন্ন জেলা প্রান্তে কাজ করে থাকি এসএস থাই অ্যালুমিনিয়াম। বিগত দিনে আমরা আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন অসংখ্য কাজের ভিডিও আপনাদের মাঝে আমরা আপলোড দিয়ে রাখেছি। শুধু পরবর্তী জেনারেশন, আমাদের পরবর্তী জেনারেশন এগুলো দেখবে এবং আমরা এটা আমাদের ক্যাটালগ হিসেবে আমরা ব্যবহার করছি। তো এর সে শীটটা কই? হ্যাঁ, শীটটা এখনও লাগানো হবে ওখানে। যাই হোক, গেটটা আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর হয়েছে এসএস থাই অ্যালুমিনিয়াম। তো আজকে আমরা এই গেট কমপ্লিট হয়ে গেল। আমাদের স্টিল জগতে আমরা সুন্দরভাবে আপনাদের মাঝে আমরা প্রেজেন্ট করে থাকি। স্টিল জগতে আস্থার সাথে আমাদের কাজগুলো করা হয়। আমরা এসএস থাই অ্যালুমিনিয়াম বিগত দিনে আপনাদের মাঝে আমরা অসংখ্য কাজ দেখিয়েছি আল্লাহ পাকের রহমতে, সেই অশেষ মেহরবানি সেই মহান রব্বুল আলমিনের। এটা সেই যশোর বেনাপোল রোড, ঐতিহাসিক সেই রোড, ইতিহাস সাক্ষী কাল জয়ন্তী রোড। আপনাদের দোয়ায় আমরা এসএস থাই অ্যালুমিনিয়াম, আল্লাহ পাক আমাদেরকে যথেষ্ট আপনাদের মাঝে আমাদের কাজ করার তৌফিক দান করেছে। আমরা এসএস থাই অ্যালুমিনিয়াম বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা কাজ করে থাকি এবং আমাদের কাজের কোয়ালিটিগুলো আমরা একটু আস্থার সাথে করতে চাই। এসএস থাই অ্যালুমিনিয়াম আপনাদের ভালোবাসায়, আপনাদের অনুপ্রেরণায় আমরা আজকে অনেক দূর এগিয়ে এসেছি, শুধু আপনাদের অনুপ্রেরণায়। তো আমাদের কাজগুলোকে আপনারা ভালোবাসবেন, দেখবেন। আমাদের অ্যাড্রেস, আমাদের ঠিকানা, আমাদের কন্ট্যাক্ট নাম্বার, এটা আল্লাহর রহমতে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা। আমাদের প্রতিষ্ঠানে আমরা এই যে কাজগুলোকে আমরা নিজেদেরকে অনেকটা সুন্দরভাবে আমরা রিপ্রেজেন্ট করি কাজের গুণগত মান দিয়ে। এসএস থাই অ্যালুমিনিয়ামের আস্থার সাথে, ভরসার সাথে আপনাদের মাঝে আমরা কাজগুলোকে প্রেজেন্ট করে দেখাই, এই কারণে যাতে আমাদের এটা ক্যাটালগে সংরক্ষিত থাকে, প্লাস ভবিষ্যতে একটা পার্টি সাজেশন করলেই যাতে আমাদের এটা পেয়ে যায়। আস্থার সাথে ডিজাইনটা নির্ভরতার সাথে আমরা দেখাতে পারছি আপনাদেরকে এসএস থাই অ্যালুমিনিয়াম। তো আমাদের কন্ট্যাক্ট নাম্বার 01925425644। আপনারা যদি প্রয়োজন হয়ে থাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশ ব্যাপী কাজ করে থাকি এবং স্টিল জগতে আমরা আস্থার সাথে, ভরসার সাথে আমাদের থিকনেস এবং পালিশ, আমরা গুণগত মান আমরা বজায় রাখি। স্টিলটেক কোম্পানি সহ সারা বাংলাদেশে আমরা বেস্ট কোম্পানিগুলাই স্টিল জগতে ব্যবহার করে থাকি। তো আপনাদের আস্থা এবং আপনাদের ভালোবাসা, বিশ্বাস, ভরসা যদি আমাদের দেখান, আমরাও চেষ্টা করিব আপনাদের মাঝে আমরা যতটুকু নির্ভরতার সাথে কাজ করে আপনাদেরকে প্রেজেন্ট করতে পারি। তো এসএস থাই অ্যালুমিনিয়াম আবারও আপনাদেরকে আমরা জানাই, সেই এই যশোর বেনাপোলের আমাদের সেই ঐতিহাসিক সেই রোড, এই রাস্তার থেকে আপনাদেরকে আবারও আমরা চিরবিদায়। এখন যে মতন এই দুনিয়ার থেকে একদিন চিরবিদায় নেব আমরা সবাই, তবে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, অসংখ্য কাজ করার তৌফিক দান করেছেন, এজন্য মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া। তো এখানে আবার শীটও হবে, এই শীট যেমন এখানেও হয়েছে, আল্লাহর রহমতে এখানেও শীট হয়ে যাবে আর কিছুক্ষণ পরে। তো গেটটা আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে কাজ করি। আমরা 304 গ্রেড ঝালাই রড ব্যবহার করি, আস্থার সাথে আমরা কাজগুলো করে থাকি এসএস থাই অ্যালুমিনিয়াম। আপনার ঘরকে সুন্দর করতে হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 01925425644। আমরা সমগ্র বাংলাদেশব্যাপী বিভিন্ন জেলা প্রান্তে অনলাইনে কাজ আমরা দিয়ে থাকি। আস্থা এবং ভালোবাসা স্টিল জগতে কর্মের বিনিময়ে বেঁচে আছি আপনাদের ভালোবাসায় অনুপ্রেরণায়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের মাঝে সবসময় আসি, থাকবো ইনশাল্লাহ যতদিন আল্লাহ পাক রেখেছে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অডিয়েন্সকে। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। কে আমানিল্লাহ, আল্লাহ হাফেজ।